আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু এবার দেখো ঠিক আছে কিনা এখানে সো নেক্সট থেকে আপনারা অবশ্যই আমার এই মাইকটা ইউজ করে ব্লগ করতে দেখবেন এবং এটা কিছু আমি এভাবে লাগাবো তাহলে মানে কিউ দেখতেই ভালো লাগে বাচ্চাদের খাইতে দিলে আর কত ভালো লাগার কথা যেখানে আমি আমার গত 12টা বছর কাটিয়েছি হচ্ছে ক্যান্ডিসি প্রফেশনাল লেভেলিয়ার মাইক ঠিক আছে হচ্ছে বাচ্চাদের সব বিষয় ডায়াপার খেলনা খাওয়া জিনিসপত্র সব আলাপেজ টাটা সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কবির ব্লগস অ্যান্ড দিস ইজ ফারজানা কবির আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো এখন বাজে হচ্ছে সকাল 11টা এবং এজন্য গুড মর্নিং এভরিওয়ান আর আমি হচ্ছে এত সকালে বাইরে বের হওয়ার দুটা কারণ আছে সেটা হচ্ছে যে আপনারা সবাই হয়তো বা জানেন যে আমি একটা বিজনেসের সাথে যুক্ত আছি কিছুদিন থেকে সো আমি আমার কাস্টমারকে একটা প্রোডাক্ট ডেলিভারি দিতে যাচ্ছি এবং আরেকটা কারণ সেটা হচ্ছে আমি দারাজ থেকে কয়েকদিন আগে একটা জিনিস অর্ডার করেছিলাম এবং সেটি হচ্ছে আমার ব্লগের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একটা মাইক্রোফোন আপনারা সবাই জানেন যে এইসব ব্লগ ভিডিও এগুলোর জন্য সব মাইক্রোফোন খুবই মানে সাউন্ড কোয়ালিটির জন্য হচ্ছে মাইক্রোফোন খুবই একটা দরকারি একটা জিনিস সো ওটা আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে ওটা আমি কালেক্ট করতে যাব সো আমার আজকের এই দুটা কাজের জন্যই মেইনলি সকাল সকাল বাইরে যাওয়া সো আপনারা দেখতে থাকুন যে হচ্ছে আমি কীভাবে দুটা জিনিস কমপ্লিট করে আবার বাসায় ফেরত আসি ঠিক আছে তো চলুন শুরু করা যাক আমার আজকের ব্লগ তো আমি এখন যে জায়গায় বসে আছি সেটা হচ্ছে রংপুর ক্যান্টনমেন্ট কলেজ স্কুল অ্যান্ড কলেজ রংপুর যেখান থেকে আমি আমার মানে যেখানে আমি আমার গত 12টা বছর কাটিয়েছি তো 12 বছর না তারও বেশি তো আমি এখন আর স্কুল আর কলেজে বসে আছি এবং এটা হচ্ছে আমার গার্ডিয়ান শেড এই জায়গাটাকে আমি এত মিস করি এখন মানে বলার মতো সো আমি আমার অলরেডি আমার প্রোডাক্ট আমি ডেলিভারি দিয়ে দিয়েছি আমার যে কাস্টমার উনি অর্ডার করেছিলেন ওনাকে এবং আমি যে বলেছিলাম দ্বিতীয় কাজটা সেটা হচ্ছে আমার এই মানে দারাজ থেকে অর্ডার করা এই মাইকটা এটা মানে অলরেডি খুলছি আমি বাট আপনাদের সামনে আমি আর একবার খুলে দেখাচ্ছি হচ্ছে ক্যান্ডিসি প্রফেশনাল লেভেলিয়ার মাইক ঠিক আছে এটা হচ্ছে এরকম এবং এটার 60% অফ চলতেছিল 60% অফ চলতেছিল হচ্ছে দারাজে আমি এটা গত দেড় সপ্তাহ আগে অর্ডার করেছিলাম দেড় দু সপ্তাহের মতো তো ওদের ইয়া ভালো ছিল মানে পাঠানোর মানে সময় টাইমিংটা ভালো ছিল যে ওরা হচ্ছে আমাকে 4-5 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছিল এটা এখন আমি খুলে যাচ্ছি এটা হচ্ছে এই জিনিস ঠিক আছে এটায় তো এই জিনিস এটা হচ্ছে এরকম তো এটার তারটা হচ্ছে প্রায় এক দেড় মিটার লম্বা আমি খুলে দেখাতে চাই প্রায় এতখানি লম্বা একটা তার এতখানি লম্বা আমার মনে হয় যে আমার আমি যেসব ব্লগ করি বাসায় বসে হোক বাইরে যেয়ে হোক ফুড ব্লগ বা যেটাই হোক না কেন আমার এটাই কেনা ফোনের জন্য আমি এটা ফোনে শ্যুট করি তো আমার মনে হয় এটাই আমার জন্য কেনা তো এটা আমি হচ্ছে এটা আমি ওদের 60% অফে এটা 189 টাকা আমি কিনেছিলাম এবং ওদের হচ্ছে খোলা ছিল হোম ডেলিভারি ছিল না হোম ডেলিভারি ছিল সরি হোম ডেলিভারি ছিল এবং ওদের ডেলিভারি চার্জ ছিল 80 টাকা মানে পুরাটা মিলে হচ্ছে 265 এরকম পড়েছে তো নেক্সট থেকে আপনারা অবশ্যই আমার এই মাইকটা ইউজ করে ব্লগ করতে দেখবেন এবং এটি কিছু আমি এভাবে লাগাবো তো এ পর্যায়ে আমি হচ্ছে কারোপুর চলে এসেছি কারণ জানি হচ্ছে মাম্পট ফেটে গেছে আর কারণ হ্যাঁ মাম্পট দেখতেছি ওর পানি খাওয়া কোনটা ভালো হবে অনেক ধরনের মাম্পট দেখতে পাওয়া যাচ্ছে অনেক কিউট দেখতেই ভালো লাগে বাচ্চাদের খাইতে দিলে আর কত ভালো লাগার কথা তো এটা ভালো হবে তো আবার দুদিন পর হচ্ছে হাত থেকে পানি সহ ফেলাই দিয়ে
হচ্ছে আমার ফাটাই ফেলবে তার একটাই কাজ সেটা একটু খাবারটাতে ডিস্টার্ব দেখা যাচ্ছে সবগুলো না একই রকম একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।